দুর্ঘটনার জেরে রণক্ষেত্র হয়ে উঠল জামুরিয়া জাদুডাঙ্গা। স্থানীয়দের ওপর মারধর ও গুলি চালানোর অভিযোগ স্থানীয় এক বেসরকারি কারখানার নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে কারখানা গেটের সামনে বিক্ষোভ স্থানীয়দের। সূত্রে খবর, জাদুডাঙ্গা এই বেসরকারি কারখানার সামনে লরি দাঁড়িয়ে থাকার ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যায়, যার জেরে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। স্থানীয়রা বহুবার কারখানা কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। রবিবার সকালে এক বাইক আরোহীকে একটি লরি ধাক্কা মারলে গুরুতর আহত হন ওই বাইক আরোহী। আহত বাইক আরোহীকে চিকিৎসার জন্য স্থানীয়রা উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার প্রতিবাদ জানাতে স্থানীয়রা বেসরকারি কারখানা গেটের সামনে জড়ো হলে তাদের উপর যথেচ্ছ লাঠিচার্জ করে বেসরকারি কারখানার সুরক্ষা কর্মীরা, এমনটাই অভিযোগ। পুনরায় স্থানীয়রা সংগঠিত হয়ে প্রতিবাদ জানাতে গেলে স্থানীয়দের উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগ ওঠে বেসরকারি কারখানার নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের গ্রাম থেকে প্রচুর সংখ্যক গ্রামবাসীরা জমায়েত করেন কারখানার গেটে। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকা উত্তপ্ত থাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখানে সকালবেলাতে একটা গাড়ি রোডের উপরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ছেলেটা বাইরের ছিল, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার লোকাল যারা লোক আছে তারা বলেছে তারা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছে, সব কিছু করেছে এবং পিসফুল ছিল জায়গাটা পুরোপুরি। এরপরে কী হলো, এই কোম্পানির লোক, কোম্পানির যে গার্ড আছে, সিকিউরিটি গার্ড, তারা হঠাৎ এসে লাঠিচার্জ করে এখানকার লোকের ছেলেদের উপরে ফায়ারিং করে। এইভাবে মানে যাদের নিয়ম হচ্ছে ফ্যাক্টরির ভিতরে যা হবে সেখানে ওর গার্ড দেখবে, কিন্তু বাইরে যা ঘটনা ঘটবে সেটা দেখবে প্রশাসন, লোকাল প্রশাসন আছে তার জন্য। আমাদের লোকাল ছেলেরা প্রচণ্ড হেল্প করে, এখানে চাকরি তো হয় না, বাইরের লোক এসে চাকরি করছে, স্থানীয় ছেলেদের চাকরিও দেয় না, উল্টো জুলুমবাজি মালিক পক্ষে। এই জুলুমবাজি অনেকদিন ধরে চলছে মালিক পক্ষে। কতগুলো ছেলে আহত হয়েছেন আপনাদের? আমাদের অনেকগুলো ছেলে আহত হয়েছে, প্রায় 10-15টা ছেলেকে লাঠিচার্জ করেছে, অনেকে লেগেছে, ফায়ারিং করছে। যারা মেরেছে তারা কারা? তারা হচ্ছে বাবা স্টিফের সিকিউরিটি গার্ড। গুলি চালিয়েছে ফায়ারিং করেছে নাকি? না লাগেনি, কিন্তু ওরা দৌড় পালিয়েছে ভয়ে, কিন্তু লাঠিচার্জ করেছে তার আগে, প্রচণ্ড লাঠিচার্জ করেছে ছেলেদের। এখন কি চাইছেন? এখন চাইছি যে সঠিক বিচার হোক আর সিকিউরিটি ইনচার্জদের শাস্তি হোক। যে সিকিউরিটি ইনচার্জ গুলি করেছে তার জেল হওয়া দরকার উচিত আমার মতে। পশ্চিম বর্ধমান থেকে মহেশের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি AC মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে।
মরান দেখে রাকনদড়ায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের এসি, নন এসি রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলানদিঘি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে।